নমস্কার, ইন্দ্রদীপ দাশগুপ্ত বলছি। আজকে কেদারায় এখানে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে আইনক্স সাউথ সিটিতে। বেশ কিছু বন্ধুবান্ধব, বেশ কিছু লোকজন, বেশ কিছু নিমন্ত্রিত, বেশ কিছু সিনেমার লোকজন, গান বাজনার জগতের লোকজন এসছেন দেখতে। অডিয়েন্সকেটেই বলবো যে এরকম ধরনের সিনেমা একটু হলে এসে দেখলে সাপোর্টেড হয়। খুবই সিরিয়াস সিনেমা। কেমন আছো? ডেফিনিট কোনো কথা থাকলে তবেই করো। আমি তো লোক খারাপ নই। কেদারা বহুদিন ধরেই প্রত্যাশা ছিল দেখার, কারণ কেদারা যবে থেকে আইডিয়া করছে শুনছিলাম তবে থেকেই মানে বেশ বোঝা যাচ্ছিলো, প্রত্যেকেই বুঝতে পারছিলো যে এটা খুব অন্যরকম একটা ছবি হতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কেদারাটা কেন খুব জরুরি একটা ছবি এবং কেদারার বক্তব্যটাকে আমি সেটা বলতে চাই না আপনাদেরকে, কারণ ছবিটি এখন হলে চলছে এবং এই ছবিটি না দেখলে মিস তো করবেন। এবং এটা আমার মনে হয় যে আর পাঁচটা ছবির মতন নয় যে আচ্ছা হলে গেলাম, পপকর্ন খেতে খেতে দেখলাম, তারপরে বেরিয়ে এলাম, গল্প করতে করতে ভুলে গেলাম। এই ছবিটা বহুদিন এই রেশটা থেকে যাবে, এই ছবিটার মনের খুব ভেতরে ছবিটার একটা গভীর রেশ থেকে যাবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, যে প্রয়োজনীয়তাটা কেন, কোন জায়গা থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন, ছবিটা অবশ্যই অবশ্যই দেখুন। এবং মানে কৌশিক কাকুর পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, মানে মানে এটা একটা ক্লাস বললেও কম হয় আর কি। আর মানে মানে ছবিতে প্রত্যেকে, রুদ্রনীল দা, বিদীপ্তা পিপি, সবাই অসামান্য। এবং মানে কৌশিক কাকুকে বহুদিন পরে হলে পূর্ণ চরিত্রতে অভিনয় করতে দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে, বিকজ আমি কৌশিক গাঙ্গুলি পরিচালকের ফ্যান তো অবশ্যই, তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি অভিনেতার বিশাল বড় ফ্যান। এবং আইডিদা মানে প্রমাণ করে দিল যে প্রথম ছবিতে দ্যাট মানে সাংঘাতিক মানে মানে আইডিদা আছে আর কি, মানে কিছু করার নেই, মানে মানে লুকিং ফরওয়ার্ড টুয়ার্ডস আ লট মোর ফিল্মস ফ্রম ইন্দ্রদীপ দা। অ্যান্ড কেদারাটা অবশ্যই দেখুন। দেখ, আর্টও তো একরকমের প্রাণী, তার তো আয়ু হয়। পাখিরা বুঝি মাইনে পায়, মেঘেরা বুঝি অফিস যায় রোজ। ট্রেলার দেখার পর থেকেই প্রচণ্ড হাই এক্সপেকটেশন ছিল কেদারা, এভরি ওয়ান ওয়াজ লুকিং ফরওয়ার্ড, আমিও খুব দেখার অপেক্ষায় ছিলাম। ফাইনালি দেখে ইটস ইনএক্সপ্লিকেবল, অসম্ভব ভালো একটা ছবি হয়েছে। এবং ইন্দ্রদীপ দার প্রথম ছবি, সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আই থিঙ্ক ইট ওয়াজ এক্সপেক্টেড যে অসম্ভব ভালো হবে। আর তার সাথে কৌশিক গাঙ্গুলি এত অসাধারণ একটা অভিনয়, মানে এটা প্রত্যেকের দেখা উচিত গিয়ে, এভরি ওয়ান শুড গো অ্যান্ড ওয়াচ। হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো, নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ, দূরের দেশে শব্দ হয়, শব্দ ভেসে আসে। কেদারা দেখে এক্ষুনি বেরোলাম, আই এম স্পিচলেস। আইডি মানে আমাদের সবার প্রিয় ইন্দ্রকে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে চিনি, যথেষ্ট রিনাউন মিউজিক ডিরেক্টর। তার যেটা প্রথম কাজ সেটা সত্যি অবিশ্বাস্য, এটা শুধু সিনেমা বললে ভুল হবে, ইটস এ মাস্টারপিস। আর কেজি কৌশিক যদি এরকম লেভেলের অভিনয় করে তাহলে আমরা অভিনেতা অভিনেত্রীরা যাব কোথায়? জমিদারি ব্যাপার, সারাটা জীবন পশু পাখির ডাক ডেকে কাটিয়ে দিলে কি পেলে? আপনার মতো এরকম গা ছাড়ামি আর মেনি মুখ ঢ্যামনা আমি দুটো দেখিনি। সিটি সিনেমার সমস্ত দর্শকদের শুভেচ্ছা। কেদারার তরফ থেকে পুজোর মরশুম শেষ হচ্ছে না, দর্শক হলে আসছেন, তারা ছবি দেখছেন এবং প্রচুর সুখ্যাতি হচ্ছে আমি দেখছি কেদারার। এবং আমার অভিনয় তো হচ্ছেই, আমি একেবারে মানে নির্লজ্জের মতো বলতে পারি, খুব প্রশংসা হচ্ছে এবং ছবির খুব প্রশংসা হচ্ছে। বহু মানুষ আসছেন যারা জাতীয় পুরস্কারের কদর বোঝেন, তারা এই ছবিকে সম্মান জানাচ্ছেন এবং দেখছেন। একটু অন্য ধরনের ছবি, এই ছবি কি মানে গান তুলে নিয়ে এই গানটা খুব হিট হয়েছে টাইপের ছবি নয়, যদিও ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি,
ওর অজস্র গান সুপারহিট, কিন্তু ওর নিজের ছবিতে কোনো গান নেই, অন্য ধারার অন্য মাত্রার ছবি হয়েছে। যারা অন্য ধরনের সিনেমা পছন্দ করেন, যারা কাহিনী চিত্রের বাইরেও গিয়ে চলচ্চিত্রের ভাষা অনুধাবন করতে চান বা চলচ্চিত্রের ভাষাকে তারিফ করতে চান, অন্য মানুষের দৃষ্টিভঙ্গিকে তারিফ করতে চান, তাদের জন্য কেদারা অবশ্যই দেখার। যারা এখনও দেখেননি, আমাদের তরফ থেকে আমন্ত্রণ, হলে চলে আসুন এবং ছবিটি দেখে নিন। শব্দ ভেসে আসে, যেমন পাখি, যেমন নদী, তেমনই কিছু মানুষ জানে তাদের ডাক।